আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমি শুধুমাত্র আসলে কি ফিচারগুলো কি এইগুলো জানানোর জন্যই আমি আপনাদের এর আগের লেসনে হলো যে বিলেটের সাথে একটু হাত দিয়েছিলাম, কিন্তু বিলেটে হাত দেওয়া যাবে না, বিলেটে হাত দেওয়া যাবে না। হাত যারা দিছেন গুড, কোনো সমস্যা নাই। একটা প্রজেক্ট ইনস্টল দেওয়ার পরেই সর্বপ্রথম আমাকে অ্যাপ্লিকেশন কিটা সেট করে নিতে হবে, এবং ইন ডট ইএনভি মানে ইনভায়রনমেন্ট ডট ইনভায়রনমেন্ট এখানে এসে সেট আপ দিয়ে নিতে হবে, কিছু সেটিং করে নিতে হবে, কিছু সেটিং করে নিতে হবে আমাদের প্রয়োজনে। ওকে, তো আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন হচ্ছে, যেমন আমাদের ডাটাবেসটা কি হবে, আমাদের ডাটাবেস নেম কি হবে, আমাদের রুট নেম কি হবে, ইউজার নেম কি হবে, আমাদের পাসওয়ার্ড কি হবে, এই জাতীয় বিষয়গুলো এখানে কিন্তু আমরা সেট আপ দিয়ে দিতে হবে আমাদের কাজের প্রয়োজনে। অ্যান্ড একটা অ্যাপ্লিকেশন কি, একটা সিক্রেট কি বলবো, বা একটা কি জেনারেট করে নিতে হবে, একটা কি জেনারেট করে নিতে হবে। তো আমি যদি এখান থেকে বুটস্ট্র্যাপে যাই, বুটস্ট্র্যাপ থেকে অ্যাপ্লিকেশনে যাই, অ্যাপ্লিকেশন এখান থেকে দেখবো হচ্ছে যে অ্যাপ্লিকেশনের প্যাথ কোথায় পায় থাকে। দেখেন, এখানে মোটামুটি একটু দেখার চেষ্টা করি অ্যাপ্লিকেশনে যে অ্যাপ, আমরা চাইলে এই অ্যাপ্লিকেশনের নামটা চেঞ্জ করে দিতে পারি। তারপরে ক্যাশ আছে, ক্যাশে তো কি এখানে মোটামুটি, আচ্ছা এটা এদিকে না যাই। ওকে, আমরা এই যে বুটস্ট্র্যাপ থেকে আমরা কোথায় যেতে পারি, আমরা বুটস্ট্র্যাপ থেকে ক্যাশে যেতে পারি। ওকে, ক্যাশে যেতে পারি, ক্যাশ থেকে আমরা এখান থেকে মোটামুটি যা আছে চেক করে দেখতে পারি কি আছে না আছে। ফাইন, একটা আছে প্যাকেজ, একটা আছে সার্ভিস, এদিকে যাবো না। ফাইন, এদিকে কিছু বুঝবো না আমি, কিন্তু গেও ব্যাক করে আসলাম, যেও ব্যাক করে আসলাম। আমরা এখন যে কাজটি করতে হবে, সর্বপ্রথম এখানে যদি কমান্ড চালাতে চাই, কমান্ড চালাতে পারবো। আমি এখানে নিউ কমান্ড মোডে ক্লিক করবো, কমান্ড মোড রান হয়ে যাবে। আমি কোন প্রজেক্টের ভিতরে আসি, এই প্রজেক্ট রান হয়ে গেল। ফাইন, আমার এখানে একটা কি জেনারেট করে নিতে হবে। এর আগে একটা কি ছিল অলরেডি সবাই মনে হয় জানি, মনে করে রাখছি, পিএসপি আর্টিসান সার্ভ। আমি কাজের প্রয়োজনে আমরা প্রচুর কমান্ড শিখবো, এবং প্রত্যেকটা কমান্ড আমাদেরকে মুখস্থ থাকতে হবে। কী থাকতে হবে? মুখস্থ থাকতে হবে। এবং আমি কি জেনারেট করতে চাই, একটা স্পেসিফিক এই প্রজেক্টের জন্য একটা ইউনিক কি জেনারেট করতে চাই, তাহলে লিখবো পিএসপি আর্টিসান। পিএসপি আর্টিসান কি লিখে জেইএনআর জেনারেট, পিএসপি আর্টিসান কি জেনারেট, স্পেলিং ঠিক থাকতে হবে, দেন এন্টার। তাহলে আমার অ্যাপ্লিকেশন কি সেট হয়ে গেছে, আমার অ্যাপ্লিকেশন কি সেট হয়ে গেছে। ফাইন, এরপরে আমি যদি আমার এখানে আসি, তাহলে আমি দেখতে পাবো যে আমার অ্যাপ্লিকেশন কি সেট হয়েছে, ওটার সমস্যা। আরেকটা জিনিস যেটা করতে হবে, সেই জিনিসটা করতে হবে, সে হলো যে কি করতে হবে, যে আমার যে বুটস্ট্র্যাপ আছে, অ্যাপ্লিকেশন আছে, হ্যাঁ এখান থেকে দেখবো, এখান থেকে কাজ করতে পারবো। এখানে কিন্তু আসতেছে, দেখেন আমি ইচ্ছা করে এইসব জায়গায় আসতেছি, হ্যাঁ এসব জায়গায় আসতে হবে। কখন কী কোনটা কাজে লাগবে একটু পরে আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু আসতেছি, কিন্তু কোনো কাজ করতেছি না, কোনো কাজ করতেছি না। এখন আমি আমার কোন ডাটাবেস ইউজ করব, কোন হোস্ট ইউজ করব, এইগুলো আমি চেক করে সেট করে দেবো। কোথায় আমি সেট করে দেবো? হচ্ছে ইনভায়রনমেন্ট ডট ইএনভি ফাইলের ভিতরে। এইখানে যদি আমি যাই, তাহলে আমি দেখতে পাবো যে আমার কি আছে, আমার এইখানে এই যে আমার ডাটাবেসের নাম কি, আমার হোস্ট নাম কি, হোটেল যে আইপি নাম্বার দেওয়া আছে, লোকাল হোস্ট দিয়ে দেবো, ইউজার নেমটা কি, পাসওয়ার্ডটা কি, এটা প্রথমেই জানতে হবে। কারণ আমরা যখন লাইভে করবো তখন আমাদের এগুলো চেঞ্জ হবে। এক, দুই নম্বর, দুই নম্বর হচ্ছে আমরা আর একটা বিষয় যদি যাই, আমরা এই যে ডাটাবেস থেকে, আমরা কোথায় থেকে কনফিগারে যদি যাই, কনফিগার থেকে এখানে ডাটাবেজে, ডাটাবেজ নামে একটা ফোল্ডার আছে, ফাইল আছে, এখানে যদি যাই দেখতে পারবো আমাদের ডিবি কালেকশন কি আছে। ডিবি কালেকশন হচ্ছে মাই স্কেল। যদি আমরা অন্য কোনো ডিবি কানেক্ট করতে চাই, তাহলে এখানে সেই ডাটাবেসটার নাম লিখে দিব। ফাইন, এরপরে হচ্ছে এখানে মাই স্কেলের জন্য কী কী লেখা আছে, দেখেন এইগুলোই কিন্তু মূলত ওইখানে গেছে। ওকে, এই যে হোস্ট নেম এখানে অলরেডি বলা আছে, এখানে ডাটাবেস নেম বাই ডিফল্ট বলা আছে, ইউজার নেম বাই ডিফল্ট বলা আছে, টিভি পাসওয়ার্ড বলা আছে ফাঁকা। ওকে, এই এবং ইউটিএফ 8 সারসেট যে এখানে বলা আছে, এই ডাটাবেসটা আমাদের যে অটোমেটিক ইউটিএফ 8 সারসেট হয়ে যাবে, সে দেখেন এইখান থেকে বলা আছে, যেটা সারসেট ক্যারেক্টার, ক্যারেক্টার সেট,
এই বিষয়গুলো এখান থেকে একটু জানলাম। পিজি এসকিউএল, ওকে এসকিউএল সার্ভার, ওকে এসকিউএল সার্ভারের জন্য এখানে যদি কাজ করি সেখান থেকে সেই কী অবস্থা, তার পোর্ট নম্বর কত, তার ডাটাবেস নাম কী, তার ইউজার নাম কী, এই বিষয়গুলো কিন্তু এখান থেকে আমরা সেট করে দিতে পারবো। তাহলে আমরা কি জানলাম এ পর্বে, অ্যাপ্লিকেশন কি সেট করলাম অ্যান্ড ডাটাবেসের ইনফরমেশনগুলো আমরা কীভাবে দিতে পারি সেই জিনিসটা দেখলাম, আর সেট করব কোথায়, ইনভায়রনমেন্ট ডট ইএনভি ইনভায়রনমেন্ট এইখানে। তো আমার ডাটাবেস মনে করলাম কি, লিখলাম বেস্ট আইটি এমইউআর মামুনচ, এই নামই ডাটাবেস হবে, ফাইন। আর ইউজার নেমটা রুট আর পাসওয়ার্ড হচ্ছে নাই। এই হলো মোটামুটি ছোট্টখাটো একটা কনফিগারেশন, ছোটোখাটো একটা কনফিগারেশন। এখন আমরা চাইলে এইটাকে আরও কিছু কমান্ডের মাধ্যমে কাজ করতে পারি। তো এ পর্বে শুধুমাত্র এনভায়রনমেন্টের ফাইলের ভিতরে ডাটাবেজের নাম কোথায় চেঞ্জ করব এবং কোন ডাটাবেজগুলো ইউজ করতেছি এই বিষয়গুলো কোথায় থাকে, কিভাবে আসে সেইগুলো জেনে নিলাম। কোথায় দেখেন, কনফিগারেশন, কনফিগ ফোল্ডার, কনফিগ ফোল্ডারের ভিতরে ডাটাবেস, কি ডাটাবেস। আমি বলছি কাজ করতে করতে জেনে নেব কোথায় কোন ফাইল কোথায় কি আছে। তাহলে আমি অলরেডি জেনে গেছি যে ভিউ এর ভিতরে কি থাকে, ব্লেড ফাইলগুলো থাকে, ভিউ ফাইলগুলো থাকে, আর কনফিগারের ভিতরে যে ডাটাবেস ডট পিএসপি এর ভিতরে কোন ডাটাবেস ইউজ হচ্ছে, কোন ইঞ্জিন ইউজ হচ্ছে সেইগুলো থাকে, ডিফল্টভাবে মাইস্কেল দেওয়া থাকে, আছে, ফাইন। এরপরে চেঞ্জ হতে পারে, এইচডিপি কালেকশন ইউজ ইউআরএল, এখানে একই ভেরিয়েবল, একই ভেরিয়েবল। আমরা যখন এখান থেকে, এই দেখেন এখান থেকে ডাটাবেস নেমটা পাস করি তখন এইখান থেকে সেট করে দেয়, ফাইন। এটা ওর মতো মেকানিজম রেখে লেছে, ওটা আমার এখন বোঝার বিষয় নয়। এখন যদি আমরা অ্যাপ্লিকেশনের একটা স্পেসিফিক নাম দিতে চাই, কি দিতে চাই, অ্যাপ্লিকেশন স্পেসিফিক নাম দিতে চাই, তো এই অ্যাপ্লিকেশনটা কি আমরা নেক্সট পার্টে দেখব। ভালো থাকবেন, এতটুকু আপনি কনফিগার করে রাখবেন, এতটুকু কনফিগারেশন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।